জয় জগন্নাথ। মু জ্যোতির্বিদ ডক্টর ভবানীশঙ্কর মহাপাত্র আপন মানুষ রাশিফল কার্যক্রমকু স্বাগত জনাউছি। দর্শক বন্ধু, আসন্তু জানিবা আজির দিন সম্পর্কে, আজির তিথি নক্ষত্র সম্পর্কে। আজ হচ্ছে 12 এপ্রিল, এপ্রিল মাসর 12 তারিখ, শুক্রবার। 2024 মশিয়া ওড়িয়ারে চৈত্র মাস শুক্লপক্ষ সৌরমানরে মীন 30 দিন। দর্শক বন্ধু, আজ হচ্ছে চতুর্থী তিথি। চতুর্থী তিথি সূর্য উদয় পরঠার দিবা 12:58 পর্যন্ত রহুচন্তি। দিবা 12:58 পরে পঞ্চমী তিথি ভোগ হবে। আজদিন নক্ষত্র রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্র সূর্য উদয় পরঠার মধ্যরাত্র 1:13 পর্যন্ত রহুচন্তি। মধ্যরাত্র 1:13 পরে মৃগশিরা নক্ষত্র আরম্ভ হচ্ছে। আজদিনর চন্দ্র, আজি বৃষরাশি চন্দ্রমা দিবস রাত্র 60 দণ্ড ভোগ হবে। দর্শক বন্ধু, আসন্তু জানিবা আজির নিষিদ্ধ খাদ্য সম্পর্কে। আজি দিনের কোণ খাইবা মনা। আজি দিনের আপন মানে মূলক অর্থাৎ মূলাকু খাদ্য হিসাবে গ্রহণ করতু না। সূর্য উদয় পরঠার মধ্যাহ্ন 12:58 পর্যন্ত আপন মূলা খাঁতু না। মধ্যাহ্ন 12:58 পরে মূলা খাইলে কোণী অসুবিধা না। তবে মধ্যাহ্ন 12:58 পরে আপন পঞ্চমী তিথির প্রবেশ হওয়ার বিল অর্থাৎ বেলকু খাঁতু না। বেলের পোড়া প্রস্তুত করে মধ্যাহ্ন 12:58 পরে আজি দিনের পিঁতু না। দর্শক বন্ধু, আসন্তু জানিবা মকর লগ্নের ব্যক্তিবিশেষপ্রাই কেউ গ্রহ শুভ, কেউ গ্রহ অশুভ। বিগত অধ্যায় মানকরে আমি জানিলে যে আপনার লগ্ন অনুযায়ী আপনার মেষঠার ধনুলগ্ন পর্যন্ত বা মেষলগ্ন ঠার ধনুলগ্ন পর্যন্ত ব্যক্তিবিশেষপ্রাই কেউ গ্রহ মানে শুভ, কেউ গ্রহ মানে অশুভ, কেউ দশা বা কেউ অন্তর্দশা সময়ের এই লগ্নের ব্যক্তিবিশেষ শুভফল প্রাপ্তি করে থাকে। আজ সেই ক্রমে আমি জাঁবা মকর লগ্নের ব্যক্তিবিশেষপ্রাই কেউ গ্রহ মানে শুভপ্রদ, কেউ দশা অন্তর্দশা সময়ের মকর লগ্নের ব্যক্তিবিশেষ শুভফল পাইপার। মকর লগ্ন, মকর লগ্ন হচ্ছে শনি গ্রহঙ্কর লগ্ন। লগ্নাধিপতি হচ্ছেন শনি এবং মকর লগ্নের ব্যক্তিবিশেষপ্রাই পঞ্চমেশ অর্থাৎ 5th লর্ড পঞ্চমাধিপতি এবং দশমেশ অর্থাৎ কর্মাধিপতি 10th লর্ড 5th লর্ড এবং 10th লর্ড হচ্ছেন শুক্র। তাহলে মকর লগ্নের যে জাত সেই শনি লগ্নাধিপতি এবং দ্বিতীয় স্থান অর্থাৎ ধনাধিপতি। লগ্ন এবং দ্বিতীয় মকর লগ্ন অর্থাৎ মকর এবং কুম্ভ উভয়ের অধিপতি শনি, লগ্নপতি স্বাস্থ্য সম্পদার অধিপতি এবং ধনাধিপতি অর্থ বচন কুটুম্বর অধিপতি হচ্ছেন শনি, শনি যোগকারক। সেইভাবে শুক্র পঞ্চমেশ দশমেশ উভয় দশম হিসাবে কেন্দ্র এবং পঞ্চম হিসাবে কোণর লক্ষ্মী এবং বিষ্ণু স্থানর অধিপতি হচ্ছেন শুক্র। তেমন শুক্র হচ্ছেন অত্যন্ত যোগকারক মকর লগ্নের ব্যক্তিবিশেষপ্রাই। সেইভাবে বুধ হচ্ছেন ষষ্ঠেশ, শত্রু রোগ ঋণর অধিপতি ষষ্ঠেশ এবং ভাগ্যেশ, ভাগ্যাধিপতি 9th লর্ড। তেমন ভাগ্যেশ হয়েথিবার ষষ্ঠেশ্বর দোষ মকর লগ্নপ্রাই বুদ্ধঙ্কু লাগে না। এবং বুদ্ধ এক সম্যক গ্রহ বা শান্ত গ্রহ হয়েথিবার অত্যন্ত শুভফল প্রদান করে থাকে, যোগকারক হয়ে থাকে মকর লগ্নের ব্যক্তিবিশেষপ্রাই। মকর লগ্নের ব্যক্তিবিশেষঙ্ক কথা যদি আমি চিন্তা করিবা, সাধারণত মকর লগ্নের ব্যক্তিবিশেষ সেমানে হচ্ছেন স্পষ্টবাদী, পর উপকারী, আত্মস্বাভিমানী, নিজ গোড়ে নিজে ছিড়া হয়ে থাকে, ঘরঠার পরিবার ঠারু বা অন্য মানুষ সেমানে সাহায্য পাই কেবে হাত পতাতে না, বা কে সাহায্য তাঁকু অযাচিত ভাবে কলে মধ্য নেওয়া পসন্দ করতে না। অত্যন্ত স্বাভিমানী লগ্ন হচ্ছে মকর লগ্ন। তেমন মকর লগ্নের ব্যক্তিবিশেষ অপ্রিয় সত্য কথা কই অসুবিধার পড়ি থাকে, বেড়ে বেড়ে নিজের সমস্যাকে অন্য আগে পরিপ্রকাশ করা সংকোচ করে থাকে, কালে কি কোণ ভাবিদেব, খারাপ ভাবিদেব, এইভাবে কথা মকর লগ্নের ব্যক্তিবিশেষ ভাবি থাকে। তেমন নিজের অন্তরের কথা অন্তরে রাখি, অন্তর দুঃখ অন্তর রাখি অনেক সময় কষ্ট পাই থাকে, কিন্তু সামনা লোককে জনাতে না। মকর লগ্নের ব্যক্তিবিশেষ কোণী কথা সিদ্ধান্ত নেলে বা কোণী কার্যক হাতক নেলে নিশ্চয় সে কার্যক স্বয়ং সম্পূর্ণ মাত্রার তাকে করি বা সে কার্যক সম্পূর্ণতা আনি সে শান্তি নিয়ে থাকে বা নিঃশ্বাস নিয়ে থাকে।
সম্পূর্ণ ভাবে কার্যের সম্পূর্ণতা আনিথান্তি বা পূর্ণাঙ্গ করিথান্তি। চ্যালেঞ্জ নেলে মানে চ্যালেঞ্জকে নিশ্চয় অ্যাকসেপ্ট করবে এবং সেই হিসাবে আপনার তাকে কমপ্লিট মধ্যে করবে। মকর লগ্নর ব্যক্তিবিশেষ সাধারণ ভাবে যে কথা কইলি, শনি, শুক্র এবং বুধ এই তিনিকটি গ্রহ হচ্ছে অত্যন্ত যোগকারক। তেমন মকর লগ্নর ব্যক্তিবিশেষের যেত শনি মহাদশায় শুক্রক অন্তর্দশা, শুক্র মহাদশায় শনিক অন্তর্দশা, শনি মহাদশায় বুধক অন্তর্দশা, বুধ মহাদশায় শনিক অন্তর্দশা, সেইভাবে শুক্র মহাদশায় শনি বা বুধক অন্তর্দশা, বুধ মহাদশায় শুক্র বা শনিক অন্তর্দশা যেত চাল থাকে সেই সময় ব্যক্তিবিশেষ কর্মক্ষেত্রে যশ সম্মান প্রতিষ্ঠা প্রাপ্তি করে থাকে, উচ্চ আসন অলঙ্কৃত করে থাকে, নিজের সমস্ত আচিভমেন্ট বা গোলকু এই সময় পূর্ণাঙ্গ করে থাকে বা প্রাপ্তি করে থাকে। মকর লগ্নর ব্যক্তিবিশেষাই মঙ্গল হচ্ছেন বাধক গ্রহ, তেমন মঙ্গল মকর লগ্ন ব্যক্তিবিশেষক সাধারণত শুভফল দিয়ে নাকি। সেইভাবে রবি হচ্ছেন মকর লগ্নপ্রাই অষ্টমাধিপতি, তেমন অষ্টমাধিপতি দশ থার রবি মকর লগ্নর ব্যক্তিবিশেষক শুভফল দিয়ে নাকি। বৃহস্পতি হচ্ছেন দ্বাদশ অর্থাৎ ব্যয়স্থানর অধিপতি এবং তৃতীয় স্থানর অধিপতি, এবং মকর লগ্নের গুরু নিচ হওয়ার মকর লগ্ন ব্যক্তি বৃহস্পতি মধ্যম ফল দিয়ে থাকে। কেবে কেবে বৃহস্পতি অশুভ স্থিতি হলে খারাপ ফল থাকে। এবং যদি আমি বিচারক নেবা তাহলে চন্দ্রমা, চন্দ্রমা মকর লগ্নপ্রাই সপ্তম অর্থাৎ জীবনসাথী লাইফ পার্টনার মিত্র এর অধিপতি। চন্দ্রমা শুভগ্রহ যুক্ত হয়ে চন্দ্রমা শুক্র বুধ শনি সহিত সম্পর্কে থিলে মকর লগ্নর ব্যক্তিবিশেষক অযাচিত ভাবে শুভফল প্রদান করে থাকে। যেমন মকর লগ্ন তাঁকর ক্যারিয়র পাই, ফিউচর পাই, স্পেশালি জবরে উন্নতি পাই গোটে হোয়াইট ডায়মন্ড কু পিধি পারিবে বা ডায়মন্ড কু ধারণ করে পারিবে, এ তাঁপ বহুত ভাল। মিনিমম 30 সেন্ট রু 50 সেন্ট বা 1 ক্যারেট মধ্যে ডায়মন্ড ধারণ করে পারিবে। ডায়মন্ড এক মূল্যবান দ্রব্য হইতিবা রত্ন হইতিবারু এহা বদলরে উপরত্ন হিসাবে গোটে হোয়াইট জরকন, হোয়াইট করাল বা হোয়াইট অপালকু মধ্য ডাহাণ হাত মধ্যম আঙ্গুঠে রূপা মুদ্রে ধারণ করে পারিবে। সেইভাবে যদি বুধ জাতকের দুর্বল অনেক বা বুধ মিনরে নিচ অনেক বা বুধ অষ্টমরে অনেক শত্রুগ্রস্ত অনেক বিছা বা মেষরে, এপরি স্থিতিতে বুধক রত্ন মরকতমণি বা পান্না ডাহাণ হাত কাণি আঙ্গুঠে ধারণ কলে যথেষ্ট শুভফল প্রাপ্তি করে পারিবে। তেমনি মকর লগ্নর ব্যক্তিবিশেষ কেবে হলে রক্ত প্রবাহ, মাণিক্য বা রুবি এবং আপনার মুনস্টোন বা মতিকু কেবে হলে ধারণ করন্তু নাহি, এহা আপনাকু নেগেটিভ ফল দেই পারে। দর্শক বন্ধু, জানিলে মকর লগ্ন ব্যক্তিবিশেষঙ্কর স্বভাব চরিত্র, তাঁকর গ্রহঙ্ক স্থিতি, কেউ দশা বা কেউ গ্রহ তাঁকু শুভফল প্রদান করিবে সে সম্পর্কে। এবে আসন্তু জানিবা আজি দিনটি আপন মানপাই কিপরি বিতিব। মেষ ঠারু মীন পর্যন্ত আপন মানকর দ্বাদশ রাশির রাশিফল সম্পর্কে। কর্মক্ষেত্রকু নেই কিছুটা সমস্যা বা বিবাদ দেখা দেই পারে। মানসিক দুশ্চিন্তা কারণরু মন ভারাক্রান্ত রহিব, পারিবারিক জীবন আপনার মধ্যম রহিব, ব্যবসায়ী মানে ব্যবসায়ের সফলতা প্রাপ্তি করবে, গৃহিণী মানক পাই মহিলা মানক পাই দিনটি বহুত শুভ থিবারু যেকোনসি কার্যকু আরম্ভ কলে দিনটি সফলতা প্রাপ্তি করবে। মন মধ্যে আপনার উৎসাহ রহিব এবং উৎসাহ রাখি ধৈর্য রাখি কার্য কলে প্রত্যেকটি কার্যরে জয়যুক্ত হবে। শুভরঙ্গ হিসাবে লাল, হলদী, সুনেলি রঙর বস্ত্র ব্যবহার করন্তু। শুভ সংখ্যা হিসাবে এক এবং নয় ব্যবহার করন্তু। অধিক শুভফল প্রাপ্তি পাই আপন হনুমান চালিশা পাঠ করে ঘর বাহারক বাহারন্তু, দিনটি শুভরে কটিব। বৃষ রাশি কোণসি নূতন কার্য করা যাই মন মধ্যে আপনার উৎসাহ দেখা দিয়ে পারে বা নূয় কাম করা উৎসাহ বড়ি। পারিবারিক জীবন আপনার সুখপ্রদ হব। যদি ব্যবসায় করছেন ব্যবসায়ের আপনার লাভফল প্রাপ্তি করবে বা লাভর স্থিতি ভালো রহিব। যে গৃহিণী বা মহিলা সে দিনটি বহুত ভালরে বিতিব। বিদ্যার্থী উচ্চ বিদ্যা অধ্যয়ন পাই বিদেশ যাত্রা করে পারন্তি। অপরাহ্ন সময়ের বন্ধুঙ্ক সহিত আপনার সাক্ষাৎ হয়ে পারে। আপনার শুভরঙ্গ ধলা, নীল এবং কমলা এই রঙর বস্ত্র ব্যবহার করন্তু। শুভ সংখ্যা হিসাবে পাঁচ এবং ছ উভয় সংখ্যাকে ব্যবহার করন্তু। অধিক শুভফল প্রাপ্তি পাই আপন কোণসি অন্ধ লোককু বা চক্ষুহীন ব্যক্তিকু কিছু মিষ্টান জাতীয় খাদ্য খাইবাকু দিয়ন্তু, কিছু আর্থিক সাহায্য করন্তু, দিনটি শুভপ্রদ হব। এভাবে লোক নমিলে শ্বেতবর্ণ গাইকু বা ধলা রঙর গাইকু কিছু ঘাস বা ঘাস বদলরে পাঁচ বিটা সাত বিটা শাগ কিণি খাইবা দিয়ন্তু, দিনটি ভালরে বিতিব। মিথুন রাশি কর্মক্ষেত্রে যে বাধা বিঘ্ন লা তা দূরীভূত হব।
ନୂତନ କିଛି ଯୋଜନା ବା ଫ୍ୟୁଚର୍ ପ୍ଲାନିଂ ଆପଣ କରିପାରନ୍ତି। ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନରେ ଅତି ସାଧାରଣ କଥାକୁ ନେଇ ମତଭେଦ ମତାନ୍ତର ସୃଷ୍ଟି ହୋଇପାରେ। ଶରୀରରେ ପେଟଜନିତ ସମସ୍ୟା, ଗ୍ୟାଷ୍ଟ୍ରିକ୍, ଅଣ୍ଟା ବା ମେରୁଦଣ୍ଡରେ ଯନ୍ତ୍ରଣା, ସ୍କିନ୍ ରିଲେଟେଡ୍ ପ୍ରୋବ୍ଲେମ୍ ବା ଚର୍ମରୋଗ ବା ସ୍କିନ୍ ଆଲର୍ଜି, ଏଭଳି ସମସ୍ୟା ବଢ଼ିଯାଇପାରେ। ମାଆଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟକୁ ନେଇ ଚିନ୍ତିତ ହେବେ। ଭାଇଙ୍କ ସହିତ ବା ଭଉଣୀଙ୍କ ସହିତ କିଛି କଥାକୁ ନେଇ ମତାନ୍ତର ମତ ପାର୍ଥକ୍ୟ ସୃଷ୍ଟି ହୋଇପାରେ। ଦିନଟିଏ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ଆପଣ ଖଇର, ସବୁଜ ଏବଂ କମଳା ଏ ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର 5କୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ଆପଣ ଭଗବାନ ଗଣେଶଙ୍କୁ ଦର୍ଶନ କରନ୍ତୁ। ଭଗବାନ ଗଣେଶଙ୍କ ମସ୍ତକରେ ଅଷ୍ଟଦଳ ଦୁର୍ବା ପ୍ରଦାନ କରି ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। ରିଷ୍ଟ ଖଣ୍ଡିତ ହେବ, ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି କରିବେ। କର୍କଟ ରାଶି, କର୍କଟ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଅନ୍ୟର ମନକୁ ବା ମାନସିକତାକୁ ପଢ଼ିପାରିବାରେ ସକ୍ଷମ ହେବେ। ପାରିବାରିକ ଜୀବନରେ ଆପଣ ସମସ୍ତଙ୍କ ମନ ନେଇ ଚଳିବେ, ସମସ୍ତଙ୍କ ମନକୁ କିଣିବେ, ସମସ୍ତଙ୍କୁ ଆପଣାର କରିପାରିବେ। ଗୃହିଣୀମାନଙ୍କ ପାଇଁ, ମହିଳାମାନଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଅତି ଭଲ ଥିବାରୁ ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟରେ ଆପଣ ଜୟଯୁକ୍ତ ହେବେ। କିଛି ନୂତନ କାର୍ଯ୍ୟକୁ ଆପଣ ଆଜି ଆରମ୍ଭ କରିପାରନ୍ତି। ଗୃହଜାତ ସାମଗ୍ରୀ, ନିଜ ପାଇଁ କିଛି ବସ୍ତ୍ର, ଅଳଙ୍କାର, ଆଭୂଷଣ ବା କିଛି ସୁସ୍ୱାଦୁ ଭୋଜନ ଆପଣ ପ୍ରାପ୍ତି କରିବାର ଯୋଗ ରହିଛି। ଅପରାହ୍ନ ସମୟରେ ମାଙ୍ଗଳିକ କାର୍ଯ୍ୟ କିମ୍ବା ବିବାହ ବ୍ରତ ଆଦି ସ୍ଥାନକୁ ଆପଣ ଗମନ କରିପାରନ୍ତି। ସ୍ୱାମୀଙ୍କ ସହିତ କିଛି ମତଭେଦ ଥିଲେ ତାହା ଦୂରୀଭୂତ ହେବ। ପତି ପତ୍ନୀଙ୍କ ମଧ୍ୟରେ ସମ୍ପର୍କ ଉତ୍ତମ ରହିବ। ବିଦ୍ୟାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ ଦିନ ଭଲ ଯାଉଥିବାରୁ ଉଚ୍ଚ ବିଦ୍ୟାରେ ସଫଳତା ପ୍ରାପ୍ତି କରିବେ। କୌଣସି ଇଣ୍ଟରଭ୍ୟୁ ଥିଲେ ଏଥିରେ କ୍ୱାଲିଫାଇ ହୋଇପାରିବେ। ଶୁଭରଙ୍ଗ ହିସାବରେ ଧଳା, କମଳା ଏବଂ ଲାଲ ରଙ୍ଗକୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର 2 ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ଘରୁ ଯେତେବେଳେ ଆପଣ ଦୂରଯାତ୍ରା କରୁଛନ୍ତି, ଚାମୁଚିଏ ମହୁ ବା ସାମାନ୍ୟ ମହୁ ଚାମୁଚିଏ ଖାଇ ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ହେବ। ସିଂହ ରାଶି, ଆୟ ଅନୁସାରେ ବ୍ୟୟ ଆପଣଙ୍କର ବଢ଼ିଯାଇପାରେ। କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଉଚ୍ଚ ପଦାଧିକାରୀ ଆପଣଙ୍କୁ ପ୍ରଶଂସା କରିବେ। ପ୍ରତ୍ୟେକ ବିବାଦୀୟ କାର୍ଯ୍ୟରେ ଆପଣ ଜୟଯୁକ୍ତ ହେବେ। କୋର୍ଟ କଚେରୀ ମାଲି ମକଦ୍ଦମା ଥିଲେ ଏଥିରେ ବିଜୟୀ ହେବେ। ପାରିବାରିକ ଜୀବନ ସୁଖମୟ ହେବ। ଶରୀରରେ ଉଚ୍ଚ ରକ୍ତଚାପ, ଥଣ୍ଡା କିମ୍ବା ଥ୍ରୋଟ୍ ଇନ୍ଫେକ୍ସନ୍ ଭଳି ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ରଙ୍ଗ ଲାଲ, ହଳଦୀ ଏବଂ ସବୁଜ ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର 1 ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ବହିଯାଉଥିବା ଜଳରାଶିରେ ଗୋଟିଏ ଶୁଖିଲା ନଡ଼ିଆକୁ ଆପଣ ପ୍ରବାହିତ କରନ୍ତୁ। ଦିନଟି ଶୁଭରେ କଟିବ। କନ୍ୟା ରାଶି, ଆୟକୁ ଚାହିଁ ବ୍ୟୟ କରନ୍ତୁ। ଆଜି ଦିନରେ ଆୟ ତୁଳନାରେ ବ୍ୟୟ ବା ଖର୍ଚ୍ଚ ବଢ଼ିଯାଇପାରେ। ପାରିବାରିକ ଜୀବନରେ ସାଧାରଣ କଥାକୁ ନେଇ କିଛିଟା ସମସ୍ୟା ଉପୁଜିପାରେ। ମନ ମଧ୍ୟରେ ମନ ଅଶାନ୍ତି ରହିବ ବା ମନ ଭାରାକ୍ରାନ୍ତ ହେବ। ଅନ୍ୟକୁ ସାହାଯ୍ୟ କରି ପଶ୍ଚାତ୍ତାପ ଅନୁଭବ କରିପାରନ୍ତି। ଆଜି ଦିନରେ କୌଣସି ଚୁକ୍ତିପତ୍ରରେ ଦସ୍ତଖତ ପୂର୍ବରୁ, ଏଗ୍ରିମେଣ୍ଟରେ ସାଇନ୍ କରିବା ପୂର୍ବରୁ ଭାବିଚିନ୍ତି ଆପଣ ସାଇନ୍ କରନ୍ତୁ। ଟେକ୍ନିକାଲ ବିଭାଗରେ କାର୍ଯ୍ୟ କରୁଥିବା ବ୍ୟକ୍ତିବିଶେଷ, ବ୍ୟାଙ୍କ, ବୀମା, ଫାଇନାନ୍ସ ବିଭାଗରେ କାର୍ଯ୍ୟ କରୁଥିବା ବ୍ୟକ୍ତିବିଶେଷ, ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ର ବା ଏଜୁକେସନ୍ରେ କାର୍ଯ୍ୟ କରୁଥିବା ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଯଥେଷ୍ଟ ଶୁଭପ୍ରଦ ରହିବ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ରଙ୍ଗ ସବୁଜ, ନୀଳ, ଆକାଶୀ। ଶୁଭ ସଂଖ୍ୟା 5 ଏବଂ 6। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ଆପଣ ମା' ଦୁର୍ଗାଙ୍କୁ ଦର୍ଶନ କରନ୍ତୁ। ଗୋଟିଏ ପାନପତ୍ର ଦେହରେ 7 ଲବଙ୍ଗ ଏବଂ 7 ଗୋଲମରିଚ ମାଆଙ୍କ ପାଖରେ ଅର୍ପଣ କରନ୍ତୁ। ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ହେବ। ଯଦି ଆପଣଙ୍କ ଜୀବନରେ ବ୍ୟକ୍ତିଗତ, ପାରିବାରିକ ସମସ୍ୟା, କର୍ମକ୍ଷେତ୍ର ନିଯୁକ୍ତି, ବୈବାହିକ ସମସ୍ୟା, ବାସ୍ତୁଦୋଷ ଏବଂ ମାଲି ମକଦ୍ଦମା ଆଦି ସମସ୍ୟା ଥାଏ, ତାହେଲେ ସମସ୍ୟାର ସମାଧାନ ଓ ପରାମର୍ଶ ପାଇଁ ଆମକୁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ। ଜ୍ୟୋତିର୍ବିତ୍ ଡକ୍ଟର ଭବାନୀ ଶଙ୍କର ମହାପାତ୍ର, ବୁଦ୍ଧେଶ୍ୱରୀ କଲୋନୀ, ପ୍ଲଟ୍ ନମ୍ବର 26, ଭୁବନେଶ୍ୱର। ଫୋନ୍ ନମ୍ବର 9776833302, 9439444924। ଆମର ୱେବସାଇଟ୍ www.sreejagannathastro.com। ଆସନ୍ତୁ ଜାଣିବା ତୁଳାରାଶିର ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ ଆଜି ଦିନଟି କିପରି କଟିବ। ତୁଳାରାଶି, ତୁଳାରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଭ୍ରମଣ ପ୍ରିୟ ହେବେ। କୌଣସି ବନ୍ଧୁ ବା ମିତ୍ରଙ୍କ ସହିତ ଅକସ୍ମାତ୍ ସାକ୍ଷାତ ହେବ। ଗୃହକୁ କୌଣସି ଗୃହଜାତ ସାମଗ୍ରୀ କ୍ରୟ କରିବେ। କର୍ମକ୍ଷେତ୍ରରେ ସ୍ଥିତି ଆପଣଙ୍କର ମଜବୁତ ରହିବ। ବ୍ୟବସାୟୀମାନେ ବ୍ୟବସାୟରେ ଶୁଭଫଳ ବା ଲାଭଫଳ ପ୍ରାପ୍ତି କରିବେ। ବିଦ୍ୟାର୍ଥୀମାନେ ପାଠ ଅପେକ୍ଷା ଆପଣଙ୍କର ସିନେମା, ଯାତ୍ରା ବା କୌଣସି ଭ୍ରମଣ ପ୍ରତି ଅଧିକ ଆଗ୍ରହ କରିବେ। ଖାଦ୍ୟପେୟରେ ବିଦ୍ୟାର୍ଥୀମାନେ ଚୁଜି ହେବେ ବା ପିଲାମାନେ ଆଜି ଚୁଜି ହେବେ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ରଙ୍ଗ ଧଳା, କମଳା ଏବଂ ଖଇର ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର 6 ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ
ଦେବାଦେବ ମହାଦେବଙ୍କୁ ଦର୍ଶନ କରି ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। ବିଛା ରାଶି କର୍ମକ୍ଷେତ୍ରରେ କିଛିଟା ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ। ଉପସ୍ଥିତ ବୁଦ୍ଧି ବଳରେ ପ୍ରତ୍ୟେକ ସମସ୍ୟାର ଆପଣ ସମାଧାନ କରିବେ। ବାଣିଜ୍ୟ କରୁଥିବା ବ୍ୟକ୍ତିବିଶେଷ ବେପାର ବାଣିଜ୍ୟରେ ଲାଭ ଫଳ ପ୍ରାପ୍ତି କରିବେ। ଗୃହକୁ କୌଣସି ଅତିଥିଙ୍କର ଆଗମନ ଘଟିବ। ଅପରାହ୍ନ ସମୟରେ ଦୂରଯାତ୍ରା କରିବା ସହିତ କିଛି ଖର୍ଚ୍ଚାନ୍ତ ମଧ୍ୟ ହୋଇପାରନ୍ତି। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭରଙ୍ଗ ଲାଲ, ଆପଣଙ୍କର ହଳଦୀ ଏବଂ ଖଇର ବା ମେରୁନ ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର 9 ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭ ଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ବହିଯାଉଥିବା ଜଳରାଶିରେ 9 ରକ୍ତବର୍ଣ୍ଣର ପୁଷ୍ପ ବା ଲାଲ ମନ୍ଦାର ଫୁଲ ପ୍ରବାହିତ କରନ୍ତୁ। ଧନୁରାଶି କର୍ମକ୍ଷେତ୍ରକୁ ନେଇ ସାମାନ୍ୟ ଚିନ୍ତିତ ରହିପାରନ୍ତି, ତଥାପି ଆପଣଙ୍କର ଆଜି ଉତ୍ସାହ ଭଲ ରହିବ। ପାରିବାରିକ ଜୀବନ ଅତ୍ୟନ୍ତ ସୁଖପ୍ରଦ ରହିବ। ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନରେ କିଛି ମନମାଳିନ୍ୟ ମତାନ୍ତର ଥିଲେ ତାହା ଦୂରୀଭୂତ ହେବ। ସନ୍ତାନଙ୍କର କାର୍ଯ୍ୟକଳାପକୁ ନେଇ ଆତ୍ମସନ୍ତୋଷ ବ୍ୟକ୍ତ କରିବେ। ମୋଟାମୋଟି ପାରିବାରିକ ଜୀବନ ଭଲ ରହିଛି। ବ୍ୟବସାୟୀମାନେ ବ୍ୟବସାୟରେ ମଧ୍ୟ ଭଲ ଅର୍ଥ ଉପାର୍ଜନ କରିପାରିବେ। ଯେଉଁମାନେ ଟେକ୍ନିକାଲ ବିଭାଗରେ କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି, ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ସ ଇଲେକ୍ଟ୍ରିକାଲ ଫିଲ୍ଡରେ ଅଛନ୍ତି, ଆଇଟି ଫିଲ୍ଡରେ ଅଛନ୍ତି, ବା ଯେଉଁମାନେ କବି, ସାହିତ୍ୟିକ, ଲେଖକ, ଗୀତିକାର, ସେମାନଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଅତ୍ୟନ୍ତ ଶୁଭପ୍ରଦ ରହିବ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭରଙ୍ଗ ହିସାବରେ ହଳଦୀ, ଲାଲ ଏବଂ ଗୋଲାପୀ ରଙ୍ଗକୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର 3 ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ଘରୁ ଯେତେବେଳେ ଆପଣ ଦୂରଯାତ୍ରା କରୁଛନ୍ତି, ଗୋଟିଏ ହଳଦିଆ ରୁମାଲ ଏବଂ ଖଣ୍ଡ ହଳଦୀ, ହଳଦୀ ଖଣ୍ଡଟିଏ, ଶୁଖିଲା ହଳଦୀ ଖଣ୍ଡଟିଏ ନିଜ ପକେଟରେ ବା ପର୍ସରେ ରଖି ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। ନିଶ୍ଚୟ ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ହେବ। ଆସନ୍ତୁ ଜାଣିବା ମକର ରାଶିର ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ ଆଜି ଦିନଟି କିପରି ବିତିବ। ମକର ରାଶି ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଦିନଟିରେ ଜଗି ରଖି ଚଳିବା ଆବଶ୍ୟକ। କୌଣସି ଯାନବାହନରେ ଦୁର୍ଘଟଣା, ଉଚ୍ଚ ସ୍ଥାନରୁ ପତନ, ଶାରୀରିକ ଆଘାତ ଭଳି ଯୋଗ ଥିବାରୁ ବା କଷ୍ଟ ଥିବାରୁ ଜଗି ରଖି ଚଳନ୍ତୁ। ଅନ୍ୟ କଥାରେ ହଠାତ୍ ପରିଚାଳିତ ହୁଅନ୍ତୁ ନାହିଁ। ସରଳ ବିଶ୍ୱାସ ଏହି ଦିନଟିରେ ଅନ୍ୟକୁ ବିଶ୍ୱାସ କରନ୍ତୁ ନାହିଁ। ଅନ୍ୟର ବିଶ୍ୱାସକୁ ନେଇ ଆପଣ ଅସୁବିଧାରେ ପଡ଼ିପାରନ୍ତି। କୌଣସି କୋର୍ଟ କଚେରୀ ବିଚାରାଧୀନ ମକଦ୍ଦମା ଥିଲେ ଏହାକୁ ଆଭଏଡ଼ କରନ୍ତୁ ବା ତାରିଖକୁ ଆପଣ ଅନ୍ୟ ଦିନକୁ ସ୍ଥିର କରିବା ପାଇଁ ଚିନ୍ତା କରନ୍ତୁ। ଆଜି ଦିନରେ ଆପଣ ଏଗ୍ରିମେଣ୍ଟ ବା କୌଣସି ଦସ୍ତଖତ କରିବା ପୂର୍ବରୁ ବା ଏଗ୍ରିମେଣ୍ଟରେ କୌଣସି ସ୍ୱାକ୍ଷର କରିବା ପୂର୍ବରୁ ଜଗି ରଖି ଆପଣ ସ୍ୱାକ୍ଷର କରନ୍ତୁ, ଅସୁବିଧାରେ ପଡ଼ିପାରନ୍ତି। ଆର୍ଥିକ ସାହାଯ୍ୟ କାହାକୁ କରନ୍ତୁ ନାହିଁ। ଶୁଭରଙ୍ଗ ହିସାବରେ ସବୁଜ, ନୀଳ ଏବଂ ଖଇର ଏହି ରଙ୍ଗକୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ସଂଖ୍ୟା ହିସାବରେ 6 ଏବଂ 8 ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ଦେବାଦେବ ମହାଦେବଙ୍କୁ ଦର୍ଶନ କରନ୍ତୁ। ମହାଦେବଙ୍କ ଲିଙ୍ଗରେ ବା ଶିବଲିଙ୍ଗରେ କିମ୍ବା ଘରେ ମହାଦେବଙ୍କର ବା ଶିବଙ୍କର ଫଟୋ ଥିଲେ 7 ନୀଳ ଅପରାଜିତା ଫୁଲ ଅର୍ପଣ କରନ୍ତୁ। ଦେଖିବେ ବାଧା ବିଘ୍ନ ଖଣ୍ଡିତ ହେବ, ରିଷ୍ଟ ଖଣ୍ଡିତ ହେବ, ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି କରିବେ। କୁମ୍ଭ ରାଶି ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଶୁଭରେ ବିତିବ। କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଯେଉଁ ବାଧା ବିଘ୍ନ ଥିଲା ତାହା ଦୂରୀଭୂତ ହେବ। ମାତ୍ର ବ୍ୟବସାୟୀମାନଙ୍କ ପାଇଁ ଦିନ ଭଲ ଯାଉନଥିବାରୁ ଅଧିକ ଅର୍ଥରାଶି ଇନଭେଷ୍ଟ କରନ୍ତୁ ନାହିଁ, ଅଧିକ ପୁଞ୍ଜି ଇନଭେଷ୍ଟ କରନ୍ତୁ ନାହିଁ। ଅନ୍ୟକୁ ସାହାଯ୍ୟ କରି ପଶ୍ଚାତ୍ତାପ କରିପାରନ୍ତି। ପରିବାରରେ ମାଆଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ। ଆଜି ଦିନରେ ଆପଣ ଶୁଭରଙ୍ଗ ହିସାବରେ ସବୁଜ, ଖଇର ଏବଂ ଗୋଲାପୀ ଏହି ରଙ୍ଗକୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର 8 ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ହନୁମାନ ଚାଳିଶା ପାଠ କରି ଘରୁ ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। ଯାହା ବି ବାଧା ବିଘ୍ନ ରହିଛି ଦୂରୀଭୂତ ହେବ। ମୀନ ରାଶି ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଅତ୍ୟନ୍ତ ଶୁଭପ୍ରଦ ରହିଛି। ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟରେ ଆପଣଙ୍କୁ ସଫଳତା ମିଳିବ। କୌଣସି ପୁରାତନ କାର୍ଯ୍ୟ ଅଧା ଅଧୁରା ରହିଥିଲେ ତାକୁ ଆରମ୍ଭ କଲେ ନିଶ୍ଚୟ ଦିନଟିରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କରିପାରିବେ ବା ଆଗକୁ ଏହା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହୋଇପାରିବ। ପାରିବାରିକ ଜୀବନରେ ସାଧାରଣ ମତପାର୍ଥକ୍ୟ ଦେଖାଦେଇପାରେ, ତଥାପି ଦିନଟିରେ ଆର୍ଥିକ ଲାଭ ରହିଛି, ଯୋଗ ରହିଛି, ଭଲ ଅର୍ଥ ପ୍ରାପ୍ତିର ଯୋଗ ରହିଛି ଏବଂ ଏହା ସହିତ ବହୁ ପୁରାତନ ବନ୍ଧୁଙ୍କ ସହିତ ବା ମିତ୍ରଙ୍କ ସହିତ ଅକସ୍ମାତ ସାକ୍ଷାତ ହେବାର ଯୋଗ ରହିଛି। ଅପରାହ୍ନ ସମୟରେ ନିଜ ପାଇଁ ଆପଣ କିଛି କାମ କରିପାରନ୍ତି ବା ନିଜ ପାଇଁ କିଛି ଦ୍ରବ୍ୟ କ୍ରୟ କରିପାରନ୍ତି। ପିଲାମାନଙ୍କ ପାଇଁ, ପରିବାର ଲୋକଙ୍କ ପାଇଁ କିଛି ଦ୍ରବ୍ୟ ବା ଗୃହଜାତ ସାମଗ୍ରୀ କ୍ରୟ କରିପାରନ୍ତି। ଦିନ ମୋଟାମୋଟି ଭଲ ଯାଉଥିବାରୁ ମହିଳାମାନଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ରହିଛି, ବିଦ୍ୟାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ରହିଛି। ମୋଟାମୋଟି ମୀନରାଶି ପାଇଁ ଦିନଟି ଶୁଭ ଥିବାରୁ ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟରେ ଆଜି ଆରମ୍ଭ କରନ୍ତୁ ବା ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟରେ ଆପଣ ଜୟଯୁକ୍ତ ହେବେ ଏବଂ ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟର ଅୟମ ଆରମ୍ଭ ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ହେବ। ଯଦି ଆପଣଙ୍କ ଜୀବନରେ ବ୍ୟକ୍ତିଗତ, ପାରିବାରିକ ସମସ୍ୟା, କର୍ମକ୍ଷେତ୍ର, ନିଯୁକ୍ତି, ବୈବାହିକ ସମସ୍ୟା, ବାସ୍ତୁଦୋଷ ଏବଂ ମାଲି ମକଦ୍ଦମା ଆଦି ସମସ୍ୟା ଥାଏ,
ତାହେଲେ ସମସ୍ୟାର ସମାଧାନ ଓ ପରାମର୍ଶ ପାଇଁ ଆମକୁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ। ଜ୍ୟୋତିର୍ବିଦ ଡକ୍ଟର ଭବାନୀ ଶଙ୍କର ମହାପାତ୍ର, ବୁଦ୍ଧେଶ୍ୱରୀ କଲୋନୀ, ପ୍ଲଟ ନମ୍ବର 26, ଭୁବନେଶ୍ୱର। ଫୋନ ନମ୍ବର 9776833302, 9439444924। ଆମର ୱେବସାଇଟ www.srijagannathastro.com। ତେବେ ଆଜି ତ ସମୟ ଇସାରା ଦେଲାଣି, କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖିବା ପାଇଁ ପଡ଼ିବ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଦିନଟି ମଙ୍ଗଳପ୍ରଦ ହେଉ। ଯାହା ବି ବାଧାବିଘ୍ନ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ରହିଛି ତାହା ଦୂରୀଭୂତ ହେଉ। ମହାପ୍ରଭୁ ଆପଣଙ୍କୁ ଘଣ୍ଟ ଘୋଡ଼ାଇ ରଖନ୍ତୁ। ଆଜି ପାଇଁ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ, ରହୁଛି, ଜୟ ଜଗନ୍ନାଥ। ଡିଟିଭି ଓଡ଼ିଆ ଦେଖିବା ପାଇଁ ସବସ୍କ୍ରାଇବ କରନ୍ତୁ ଏବଂ ବେଲ୍ ଆଇକନ୍କୁ ମଧ୍ୟ ଦବାଇ ଦିଅନ୍ତୁ।